আমি রওশন আক্তার চৌধুরী। আজকে আমি তোমাদের মাঝে ভূগোল ও পরিবেশ এই পাঠ্যপুস্তকের পঞ্চম অধ্যায়ে একটি বিষয়বস্তু উপস্থাপন করব। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ শিক্ষার্থীরা, চিত্রটি দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে একটি সমুদ্র থেকে পানি সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে যাচ্ছে এবং পরবর্তীতে মেঘ, এবং সেই মেঘটি পরবর্তীতে একদিকে তুষার, আরেক দিকে দেখো বৃষ্টির মাধ্যমে আবার ভূপৃষ্ঠে নেমে আসছে। এটি আসলে পানির বিভিন্ন অবস্থা তো দেখাতে চেয়েছি। আজকে আমরা যেই পাঠটি উপস্থাপন করব সেটি হলো পানি চক্র, কারণ সমুদ্রের পানি সেটি জলীয় বাষ্প হয়ে উপরে চলে গেল এবং মেঘ হয়ে বৃষ্টি হয়ে আবার পানিরূপে নিচে নেমে আসলো। এটি আসলে একটা চক্র, এটি পানিচক্র। আজকে আমরা এই পানিচক্র নিয়ে পাঠ উপস্থাপন করব। তোমরা তোমাদের খাতা এবং কলমটি সাথে নিয়ে এসেছো নিশ্চয়। তোমরা তোমাদের খাতায় এই পাঠ শিরোনামটি লিখে নেবে, পানিচক্র। আমরা আজকের এই পাঠ থেকে যা অর্জন করব তা হলো পানিচক্র কি তা তোমরা বলতে পারবে, প্রকৃতিতে কিভাবে পানিচক্র চলতে থাকে তার একটি চিত্র তোমরা নিজেরাই এখন অঙ্কন করে ফেলতে পারবে, এবং সেই চিত্র থেকে তোমরা ব্যাখ্যা দান করতে পারবে যে পানি কিভাবে প্রকৃতিতে চলছে, পানিচক্রটি কিভাবে কোন প্রক্রিয়ায় চলছে। পানিচক্রের প্রক্রিয়াগুলো তোমরা বর্ণনা করতে পারবে, চিত্র ছাড়াও তোমরা প্রক্রিয়াগুলো বর্ণনা করতে পারবে। পানির বিভিন্ন অবস্থা আমি দেখিয়েছি, তোমরা খুব স্বাভাবিকভাবেই বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান থেকে জেনেছ যে পানির তিন অবস্থা, না? পানির একটি আছে বাষ্পীয় অবস্থা, একটি আছে কঠিন অবস্থা, একটি আছে তরল অবস্থা। তাই বাষ্পীয় অবস্থায় পানি যে যা থাকে সেটাকে আমরা বলি জলীয় বাষ্প। এখানে দেখো চিত্রে প্রথমটি দেখিয়েছি বাষ্পীয়, এটি জলীয় বাষ্প, পানির একটি অবস্থা। আরেকটি দেখিয়েছি দেখো পানির তরল অবস্থা, যেটি পানি বলি আমরা। আরেকটি হলো পানির কঠিন অবস্থা, যেটি বরফ। আসলে এই তিনটিরই মূল উপাদানটি হলো পানি। পানি যখন বাষ্পীয় হয়ে যাচ্ছে তখন সেটি জলীয় বাষ্প, পানি যখন তরল হয়ে যাচ্ছে তখন পানিতে পরিণত হচ্ছে, এবং যখন কঠিন সেটি বরফ। এটি একটি মানে বেসিক বিষয়, তোমরা এটি জানবে পানি তিন অবস্থায় অবস্থান করে, একটি হলো সে কঠিন, একটি হলো সে তরল, আর একটি হলো গ্যাসীয় অবস্থা বা বাষ্পীয় অবস্থা। দেখো একটি চিত্র আমরা এখানে উপস্থাপন করেছি, প্রকৃতিতে পানিচক্র প্রক্রিয়ার প্রথম ধাপ এখানে আমরা দেখিয়েছি। বলা হচ্ছে দেখো খুব ভালোভাবে যদি খেয়াল করো দেখবা সমুদ্রের পানি সূর্যের তাপে কি হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়। সেই উত্তপ্ত পানিটি বাষ্প আকারে বায়ুমণ্ডলে আসে এবং এই বাষ্পটি ঘনীভূত হয়। ঘনীভূত কথাটি কি সেটি আমি পরে বর্ণনা করি, আগে আমরা পুরো চক্রটি বুঝে নেই যে সমুদ্রের পানি উত্তপ্ত হয় সূর্যের তাপ পড়ে, এবং সেই তাপের ফলে এই পানিটি বাষ্প হয়ে বাষ্পাকারে বায়ুমণ্ডলে চলে যায়। আমরা বিগত পাঠে বায়ুমণ্ডল কি সেটি জেনেছি, এই সমুদ্রের পানিটি বাষ্পাকারে বায়ুমণ্ডলে চলে যায়, কারণ তোমরা জানো যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কিন্তু একটি উপাদান, না? এই জলীয় বাষ্পটা সে আসলে ভূপৃষ্ঠ থেকেই সূর্যের তাপে যে পানি বাষ্প হয় সেটি, এই বাষ্পাকারে বায়ুমণ্ডল জলীয় বাষ্প বায়ুমণ্ডলে থাকে সেটি কিন্তু খুবই কম পরিমাণ, এটি ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়। মনে করো যে প্রতিনিয়ত সূর্যের আলো পড়ছে সমুদ্রের পানি বা যে কোনো জলাধারের উপরে, এবং সেখান থেকে পানিটি বাষ্প আকারে উপরে উঠে যাচ্ছে, কিন্তু বায়ুমণ্ডল যে জলীয় বাষ্প ধারণ করে তার একটি নির্দিষ্ট পরিমাপ আছে। সে পরিমাপের পরে যখন সে জলীয় বাষ্প ধারণ করে তখন সে ঘনীভূত হতে থাকে, মানে ঘন হয়ে যায়, ঘনীভূত হয়ে সে মেঘ আকার ধারণ করে, এবং মেঘটি পরবর্তীতে বৃষ্টি বা কুয়াশা কখনো তুষারপাত হিসাবে ভূপৃষ্ঠে আবার নেমে আসে।
কারণ নেমে আসার একটি কারণ ওটি ভারী হয়ে যায় এবং মাধ্যাকর্ষণ শক্তির ফলে পরবর্তীতে সেটি নিচে নেমে আসে। তাহলে প্রকৃতিতে পানি চক্রের একটি প্রথম ধাপ আমরা দেখলাম। এই যে বৃষ্টি বা কুয়াশা বা তুষারপাত হয়ে ভূপৃষ্ঠে এসে নেমে আসে, তার উপরে কিন্তু আরও একটি চক্র আছে। এই পানিটি এক হলো উদ্ভিদ যে আছে আমাদের ভূপৃষ্ঠে, তারা অভিশ্রবণের মাধ্যমে কিছুটা পানি শোষণ করে নেয়। তারপরে যে শিলা স্তর আছে ভূপৃষ্ঠে, যে শিলা স্তর আছে সে কিছুটা পানি সেই শিলা স্তরে চুয়ে চলে যায়, কিছুটা পানি কিন্তু বাষ্প আকারে আবার বায়ুমণ্ডলে চলে যায়, আর কিছুটা পানি সমুদ্রে পতিত হয়। তাহলে ওই যে আমরা দেখলাম যে বৃষ্টিরূপে নিচে যে পানিটা নেমে আসলো, তার কিছুটা সমুদ্রে পতিত হলো, কিছুটা উদ্ভিদ প্রশোধনের মাধ্যমে অভিশ্রবণের মাধ্যমে নিজের ভিতরে নিল, কিছুটা শিলা স্তর চুয়ে নিচে চলে গেল, আর কিছুটা সমুদ্রে পতিত হলো, কিছুটা বাষ্প আকারে বায়ুমণ্ডলে চলে গেল। এটি হলো প্রকৃতিতে পানিচক্রের আরেকটি ধাপ করে দেখালাম। আসলে একটি চক্রই, আমি দুটি ধাপে তোমাদেরকে বুঝিয়েছি জিনিসটি। পানি চলতে থাকে এইভাবে, পানি আসলে এইভাবেই চলতে থাকে। তোমরা যদি লেখাটি নিচের লেখাটি খেয়াল করো, দেখো লেখা আছে, সমুদ্র সমগ্র বিশ্বের পানি সরবরাহের সর্ববৃহৎ ও স্থায়ী আধার। মানে আমি এখানে সমুদ্র কথাটি এই জন্য বলেছি যে পানির আধার যদি বলা হয় তাহলে বলতে হবে যে সমুদ্র হল সমগ্র বিশ্বের পানি সরবরাহের সর্ববৃহৎ ও স্থায়ী আধার। মানে সমুদ্রের পানি কখনো শুকিয়ে যায় না, নদীর পানি শুকিয়ে যায়, পুকুরের পানি শুকিয়ে যেতে পারে, খাল বিলা বিলের পানি শুকিয়ে যেতে পারে, কিন্তু সমুদ্রের পানি শুকিয়ে যায় না। ওই জন্য এটি হলো স্থায়ী আর এটি সর্ববৃহৎ। মানে সমুদ্র হলো সমগ্র বিশ্বের পানি সরবরাহের সর্ববৃহৎ ও স্থায়ী আধার। আমরা এই যে সমুদ্রের পানি উপরে বাষ্প হয়ে যাচ্ছে, এটিকে আমরা বলছি বাষ্পীভবন। কি বলি? বাষ্পীভবন। সমুদ্রের পানি সূর্যের তাপ পেয়ে যে এই যে উপরে উঠে যাচ্ছে, এটা বাষ্পীভবন। দেখো বাষ্পীভবনে আমি একটি জিনিস তোমাদেরকে বুঝিয়েছি যে এই বাষ্পীভবনে ঘনীভূত কিভাবে হচ্ছে এবং সেটি মেঘে কিভাবে পরিণত হচ্ছে। ছোট ছোট বিন্দু বাষ্পের যে ছোট ছোট বিন্দুগুলো, সেগুলো দেখো জড়ো হতে 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 বড় আকার ধারণ করবে, বড় বড় বিন্দুতে পরিণত হচ্ছে এবং একসময় সেটা মেঘে পরিণত হচ্ছে। তো এই বাষ্পীভবনটি আসলে কিভাবে উপরে গিয়ে অবস্থান করছে, এটাকে ইংলিশে বলা হচ্ছে ইভাপোরেশন। তোমরা ইংরেজি শব্দটি অবশ্যই খাতায় লিখে রাখবে, বাষ্পীভবন। এটি পানিচক্রের একটি ধাপ, এটিকে ইংরেজিতে বলা হচ্ছে ইভাপোরেশন। এবং কিভাবে বাষ্পীভবন হচ্ছে সেটি চিত্রের মাধ্যমে দেখালাম। আসছে এরপরে বলা হচ্ছে ঘনীভবন। হ্যাঁ, কনডেনসেশন, এটি ইংলিশে বলা হচ্ছে কনডেনসেশন। ঘনীভবন আসলে ওই যে বাষ্প জমতে জমতে, হ্যাঁ, বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প জমতে জমতে সে মেঘ আকার ধারণ করে ফেলে, এখানে আমরা এটাকে বলছি ঘনীভবন। দেখিয়েছিলাম যে পানিচক্রের একটি স্তর ঘনীভবন, এটি আসলে কিছুই না, বাষ্প যখন অনেক বেশি পরিমাণ জলীয় বাষ্প যখন উপরে থাকে তখন সে মানে পরিপক্ক হয়ে যায় এবং সে ঘনীভবনে ঘনীভবন তৈরি করে, এবং এই ঘনীভবনটা আসলে মেঘ রূপে আমরা দেখতে পাই। এবং বাড়িপাত, এটাকে বলা হচ্ছে প্রিসিপিটেশন। প্রিসিপিটেশন এটি আসলে কি? বাড়িপাত মানে বৃষ্টি। ওই যে ঘনীভবন, এটি পরবর্তীতে ভূপৃষ্ঠে এই বৃষ্টি রূপে নিচে নেমে আসে। তাহলে আমরা পানিচক্রের এই ধাপগুলো দেখলাম। এরপরে আমরা দেখেছি নিচে পানি প্রবাহ, না যে ওই পানিটি বৃষ্টি হিসাবে যে নিচে চলে আসলো, এই পানিটি পরে কিভাবে প্রবাহিত হচ্ছে। দেখো দেখাচ্ছি যে এটি কিছুটা শিলা স্তর চুষে নিচ্ছে, কিছুটা সমুদ্রে পতিত হচ্ছে, কিছুটা আবার বাষ্প আকারে উপরে উঠে যাচ্ছে, এরকমই কিছুটা ওই যে উদ্ভিদ কি করছে,
অভিশ্রবণের মাধ্যমে গ্রহণ করছে। এটি হলো পানি প্রবাহ, এইভাবে নিচে পরিবর্তিত হচ্ছে। আমরা পানি প্রবাহটা দেখলাম। পানি সম্পর্কিত কিছু তথ্য শিক্ষার্থী তোমাদেরকে আমি এখানে উপস্থাপন করতে চাচ্ছি। এখানে বলা হচ্ছে বায়ুর আর্দ্রতা, এটি তোমাদের এই অধ্যায়ে এই পানিচক্রের এই পাঠটিতে আছে। বলা হচ্ছে বায়ুর আর্দ্রতা, দেখবে মাঝে মাঝে বলা হয় যে আজকে কেমন জানি মনে হচ্ছে বায়ুর আর্দ্রতা বেশি। তার মানে কি? বায়ুতে জলীয় বাষ্প বেশি, তাই তো? তাহলে আর্দ্রতাটা আমরা বুঝবো যে বায়ুর আর্দ্রতা, বায়ুতে যেদিন বেশি জলীয় বাষ্প থাকবে সেটি বলা হবে যে আর্দ্রতা বেশি আজকে। তা এই এরপরে বলা হচ্ছে শিশির, শিশিরটি আসলে কি? শিশিরটি হলো ওই যে জলীয় বাষ্প, হ্যাঁ, ঘনীভূত হয়ে উপরের দিকে উঠে যায়, সেটি মাঝে মাঝে রাতের বেলা যখন সূর্যের তাপ থাকে না, সেটি ভূপৃষ্ঠে ছোট ছোট জলকণা হিসাবে দেখা যায়। সেটি নর্মালি গাছ বা ঘাস বা গাছের পাতার উপরে দেখা যায়, ছোট্ট ছোট্ট জলবিন্দু, এটি আসলে শিশির। সেই যে পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠে গেছে এবং সেটি ঘনীভবনের মাধ্যমে, হ্যাঁ, নিচে নেমে এসছে কুয়াশা। কুয়াশাটি কি? সেই একই জিনিস যে এটি আসলে সেই বাষ্পীভবন, সেটি জলীয় বাষ্পটি যে বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়, সেটি কিন্তু আসলে বায়ুমণ্ডলে যে ধুলিকণা আছে, হ্যাঁ, ধুলিকণা আছে, সেই ধুলিকণার উপরে ভর করে ভেসে বেড়ায় এই যে জলীয় বাষ্পটি। যখন এরকম ধুলিকণার উপরে ভেসে বেড়ায় তখন এটিকে আমরা মানে কুয়াশা হিসাবে দেখা যায়। মাঝে মাঝে বেশি হলে সেটি নিচে নেমে আসে, তখন আমরা বলি যে কুয়াশা পড়েছে, না, তুষারপাত। তা যেই কোনো অঞ্চল, যদি কোনো অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, তখন যে ওইখানে বাড়িপাতটি হয়, তাই সেই বাড়িপাতটি আসলে এই তুষারপাত হয়, মানে সেখানে বৃষ্টি আকারে আসে না, সেটি বরফ হয়ে যায়, এটাকে আমরা তুষারপাত বলি। এটিও আসলে পানিচক্রেরই ধাপ একটি। তো তুষারপাতটি আমরা দেখলাম। কিছু জ্ঞানমূলক প্রশ্নের জন্য কিছু প্রশ্নের উত্তর তোমাদের এই পাঠটিতে আছে, আমি সেই জায়গাগুলো তোমাদেরকে একটু পরিষ্কার করতে চাই। পরিপৃক্ত, দেখবে তোমাদের এই পাঠে কিছু জায়গায় লেখা আছে বায়ু পরিপৃক্ত হয়। বায়ু একটি নির্দিষ্ট পরিমাণে জলীয় বাষ্প গ্রহণ করতে পারে। আমি তোমাদেরকে পূর্ব পাঠে দেখিয়েছিলাম যে বায়ুমণ্ডলে কত পার্সেন্ট জলীয় বাষ্প থাকতে পারে। তা এখন এই নির্দিষ্ট পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে থাকে, কিন্তু সেটি যেই পরিমাণে থাকা দরকার সেই পরিমাণটিকে বলা হয় পরিপৃক্ত, হ্যাঁ, মানে পরিপৃক্ত ওই পরিমাণে থাকতে পারে, বেশি হয়ে গেলে সেটি অন্য কোনো আকার ধারণ করবে। তা বলা হয় যে বায়ু একটি নির্দিষ্ট পরিমাণে জলীয় বাষ্প গ্রহণ করতে পারে, এবং যেই নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প সে গ্রহণ করতে পারে, সেটি যখন সে গ্রহণ করে ফেলে তখন বলা হয় ওই পরিপৃক্ত, হ্যাঁ, বায়ু জলীয় বাষ্পটি পরিপৃক্ত হয়েছে। আরেকটি বলা হচ্ছে বায়ুর আর্দ্রতা, আমি কতক্ষণ আগে ছবিতে দেখিয়েছি, যে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে সেটিকেই সেখানে বলা হয় যে বায়ুর আর্দ্রতা বেশি। এটি কিন্তু পরিমাপ করা হয় একটি যন্ত্রের মাধ্যমে, এটাকে বলা হয় হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার দ্বারা বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। দেখবে আবহাওয়া সংবাদ যখন বলা হয় তখন বলা হয় যে আজকে বায়ুর আর্দ্রতা এত, এটি আসলে পরিমাপ করা হয় এই হাইগ্রোমিটারের সাহায্যে। আসলে বায়ুমণ্ডলে বায়ুতে যে জলীয় বাষ্প কি পরিমাণ আছে সেটি হলো বায়ুর আর্দ্রতা। শিশির, শিশির ছবিটি আমি দেখিয়েছি, গাছের পাতার উপর ছোট ছোট জলকণা পড়ে থাকে, সকালে দেখা যায় না। তা এই শিশির আসলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু রূপে ভূপৃষ্ঠে পড়ে। এটি আসলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু রূপে ভূপৃষ্ঠে পড়ে। এটি আসলে রাতে যখন সূর্যের তাপ থাকে না তখন এই ঘটনাটা ঘটে, আমরা ভোরবেলা এটা দেখতে পাই, তাই তো?
তোমাদের কাছে এগুলো খুব চির চেনা শব্দ, কিন্তু এগুলো একটু আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে এবং সংজ্ঞার মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছি, যাতে বিষয়গুলো তোমরা পরিষ্কার হও। বাট শব্দগুলো কিন্তু তোমাদের কাছে খুবই পরিচিত। কুয়াশা, আমরা শীতকালে কুয়াশা দেখতে পাই না, কেউ কুয়াশা কেমন দেখা যায়, যে সামনের কিছু দেখা যায় না, কেমন ঘোলা ঘোলা সব না, আমাদের চারপাশ ঘোলা দেখা যায়, এটি আসলে কুয়াশা। বায়ুমণ্ডলে ভাসমান ধুলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প ভেসে বেড়ায়, আমরা জানি এটা ধোঁয়ার আকারে ভূপৃষ্ঠে নেমে আসে, এটি আসলে কুয়াশা। তাহলে এখন কেউ যদি বলে যে কুয়াশা কি, তোমরা বলেই ফেলতে পারবে, এটি বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প ভেসে বেড়ায়, বায়ুমণ্ডলে যে ধুলিকণাকে ভর করে, হ্যাঁ, সেই বায়ুমণ্ডলে সেই ধুলিকণা উপরে জলীয় বাষ্প, এটি আসলে ধোঁয়ার মতো দেখা যাচ্ছে, এটি আসলে কুয়াশা। এইগুলো আসলে জ্ঞানমূলকের প্রশ্নের উত্তর হিসাবে তোমাদেরকে উত্তর করতে হতে পারে। অতএব এই বিষয়গুলো তোমরা খাতায় লিখে রাখবে, খাতায় লিখে বারংবার এটি পড়বে, তাহলে পরীক্ষায় যে কোনো প্রশ্নই তোমরা উত্তর করতে পারবে। আরেকটি বলেছি তুষারপাত। শীত প্রধান এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে যখন আসে, তখন জলীয় বাষ্প তুষারে পরিণত হয়ে যায়, আর যেটি শীত প্রধান দেশ না, সেখানে তো কি হবে, বৃষ্টি হিসাবে নিচে নেমে আসবে। আচ্ছা, তাহলে এইগুলো তোমরা লিখে রাখবে। মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন আমি এনেছি। বলা হচ্ছে যে পরিপৃক্ত বলতে কি বোঝায়। আমি বলেছি পরিপৃক্ত আসলে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে একটি নির্দিষ্ট পরিমাণে থাকে, সেটি পরিপৃক্ত। বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝায় তোমরা বলতে পারবে, যে বায়ুতে জলীয় বাষ্প কি পরিমাণ আছে, সেটি বায়ুর আর্দ্রতা বেশি থাকলে বলবে যে হ্যাঁ আর্দ্রতা বেশি। শিশির বলতে কি বোঝায় তোমরা উত্তর করতে পারবে, আশা করি এই পাঠ থেকে। কুয়াশা বলতে কি বোঝায় তোমরা উত্তর করতে পারবে। তুষারপাত বলতে কি বোঝায় সেটি তোমরা উত্তর করতে পারবে, তুষারপাত কেন হয় সেটিও তোমরা উত্তর করতে পারবে আশা করি আজকের এই পাঠ থেকে। আমরা একটি বাড়ির কাজ এই পাঠে দিয়ে থাকি প্রত্যেক পাঠে, এখানে দিয়েছি চিত্রের সাহায্যে প্রকৃতিতে পানি চক্রের বর্ণনা দাও। পানি চক্রটি আসলে কিভাবে সংগঠিত হচ্ছে সেটি তোমরা চিত্রের সাহায্যে একটি বর্ণনা দিতে পারবে। তোমরা বলবে যে প্রকৃতিতে যে আমাদের ভূপৃষ্ঠে যে পানি আছে, সেই পানিটি সূর্যের তাপে বাষ্প আকারে পরিণত হয়ে জলীয় বাষ্প রূপে উপরে উঠে যাচ্ছে, এবং উপরে গিয়ে সেটি ঘনীভূত হয়ে পরে বাড়িপাতের মাধ্যমে ভূপৃষ্ঠে নেমে আসছে, এবং ভূপৃষ্ঠে এসে সেটি কিছুটা ভূপৃষ্ঠে শিলাস্তরে চুষে নিচ্ছে, কিছুটা সমুদ্রে পতিত হচ্ছে, কিছুটা আবার বায়ুমণ্ডলে বাষ্প আকারে উঠে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে তোমরা বর্ণনা করতে পারবে আশা করি। চিত্রটিতে তোমরা সহসাই আঁকতে পারবে, চিত্র যে খুব ভালোভাবে আঁকতে হবে তা নয়, তবে দুই তিনবার বই দেখে আঁকলে তোমরা ভালোভাবে আঁকতে পারবে, কিন্তু লেখাগুলো, লেবেলিং যেটা বলি আমরা, চিত্রের যে লেখাগুলো সেগুলো কিন্তু সুন্দর করে লিখতে হবে, তাহলেই তোমরা উত্তরটি করতে পারবে। শিক্ষার্থীরা, প্রতিবারই পাঠ শেষে আমরা নতুন কোনো নৈতিকতার কথা বলি, তাই আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমাদেরকে সহানুভূতিশীল হতে হবে। অন্যের যে কোনো কাজে তাকে সাহায্য করতে হবে, অন্যের প্রয়োজনকে অনুভব করতে হবে, অন্যের বিপদে পাশে থাকতে হবে। আমরা যদি নিজেদেরকে সহানুভূতিশীল করে তুলি, তাহলে কিন্তু সমাজে কোনো ধরনের অস্থিরতা থাকবে না, আমরা সমাজকে দিন দিন একটি উন্নত সমাজে পরিণত করতে পারব। সকলকে ধন্যবাদ, আবার পরবর্তীতে নতুন একটি পাঠ নিয়ে তোমাদের মাঝে আসব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।